দীর্ঘ পথ, অনেক দূর ওটা করেছো, তো এখানে তোমার অ্যাচিভমেন্টস তোমাকে কিভাবে তোমার তোমার ফিউচার প্রজেক্টস এর দিকে এগিয়ে নিয়ে যাবে? অ্যাচিভমেন্টস বলতে ইন্সপিরেশন বলতে পারো, অ্যাচিভমেন্টস যে আমাকে, মানে আমি যেসব লোকের সঙ্গে দেখা করতে, মানে দেখা করার সুযোগ পেয়েছি, যেমন আশা বসলে মানে ওনার কাছ থেকে একটা সেশন আমি পেয়েছি, যেগুলো মানে ছোটো ছোটো জিনিস কিন্তু খুব খুব কাজের সেই জিনিসগুলো, সেগুলো একটা গানকে কীভাবে কী করলে একটুখানি দেখিয়ে দিলে মানে সেটা গানটা কী করে অনেকটা লাউড হয়ে যায়, অনেকটা খুলে নতুনভাবে গানটা কী করে কী করবে, এই ব্যাপারগুলো না খুব একটা ইন্সপিরেশনের ব্যাপার যে না আমি এনাদের সঙ্গে দেখা করতে সুযোগ পেয়েছি, আমাকে ভবিষ্যতে এনাদের সঙ্গে কাজও ধর্মতলা শপিং, গড়িয়াহাট, সব 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 ভীষণ মিস করবো। এই যে দুর্গাপুজো কলকাতা, মানে দুর্গাপুজো মানে একটা বিশাল ব্যাপার। দুর্গাপুজো অ্যাকচুয়ালি কি বলতো, আমি না কখনো না দুর্গাপুজোতে সেরকম এনজয় করার সুযোগটাই পাই না, আমার শোজ থাকে, ওই আমার ভীষণ ইচ্ছা যে হ্যাঁ বন্ধুদের সঙ্গে ঘুরবো, কিচ্ছু কাজ থাকবে না, শুধু খাবো অনেক মানে ভালো ভালো খাবার খাবো আর বন্ধুদের সঙ্গে ঘুরবো আর খুব আড্ডা দেবো, কিন্তু সেটা না কোনোবারই হয় না, সেই একটা দিন আমাকে মা বাবার সঙ্গে ঘুরতে হয় আর বাদ বাকি দিন মানে তাও সেটা হয় না, কোনো ইয়ে নেই। আর ওই কি যে সোজ থাকে, গান টান থাকে, সরস্বতী পুজোতেও আমার ভীষণ ইচ্ছে হয় যে আমি বেশ শাড়ি ঠাড়ি পরে সবার সঙ্গে বেশ ভীষণ ভাবে ঘুরি, কিন্তু ওইসব এনজয় আর কোথায় হলোই না আমার, মানে কি বলতো ওই সরস্বতী পুজো সকালবেলায় উঠে শাড়ি ঠাড়ি পরে বেশ একটা ঘুরতে ঘুরতে বেরোনো, আমার প্রত্যেকবার সরস্বতী পুজোতে আমার আমার বাজেতে কালী পুজোতে যে বাজি ফাটানো যে ব্যাপারটা সেটাও আমি খুব কম এনজয় করেছি বলতে পারিস। দিদি এখন দেখো তোমার প্রচুর ফ্যান্স আছে হয়তো, তো এখন সেই ফ্যান্সরা তোমার থেকে কি নিয়ে ইন্সপিরেশন নেবে, ধরো তোমার থেকে যদি তারা কিছু জানতে চায় বা শিখতে চায় কি করে তারা এগোবে সেই স্টেপে যে তুমি যেভাবে এগিয়েছো? না আমি অ্যাকচুয়ালি দেখি বলতো এখনকার মার্কেটটা এমনই যে একজন কেউ যদি ভাবে যে সে কোনো প্লেব্যাক করবে বা সিঙ্গিংয়ের উপর তার ক্যারিয়ারটাকে বেস করে এগোবে, ভীষণ দরকার ছিল যে ভার্সেটাইল সিঙ্গার হওয়ার, সব ধরনের গান গাওয়া। দিদি আমরা তোমাকে গায়িকা হিসেবেই চিনি আপাতত, তো তোমার কি এছাড়াও অন্য কোনো দিকে ইচ্ছা বা মিউজিক? হ্যাঁ চেষ্টা করি যে একটা গানকে নিজের মতো করে প্রেজেন্ট করার, ভয়েস মডুলেশন বল, এক্সপ্রেশন ভয়েস বল, যাই বল। এতক্ষণ আমরা ছিলাম অর্পিতা খানের সাথে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো আজকে আমরা এই প্রোগ্রাম তোমার একটা ছোট্ট একটা খুব সুন্দর গান দিয়ে একটা শেষ করবো। পহলা নশা পহলা খুমা উড়তা হে ফেরু ইন হওয়া মেন কহি ইয়া মে ঝুম যাও ঝুম।